সাদা যে জিনিসটা এটাই কি গুলিতে আমার মামা হয়, আমার নানা বাড়ি এটা মূলত, আর আমার মামা একমাত্র, আমার মার ছোট ভাই, একেবারে আমার নানির সর্বশেষ সন্তান উনি। সো 5 আগস্টের পরে আর কি, যখন ফ্যাসিস্টবাদী নেমে যায়, মানুষ তো পঞ্চ ইন্দ্রিয়ের জন্মায়, হ্যাঁ, উনি 6 ইন্দ্রিয়র লোক একজন, সো ওনার একটু স্পেশাল চাইল্ড। এখন তো ওই 5 আগস্টের পর থেকে ওনার চতুর্থ ইন্দ্রিয়তে একটা ইন্দ্রিয় কইমা গেল। এখন উনি এতদিন ওনার কারো মানে এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই গেঞ্জিটা, এই প্যান্টটা ওনার টাকা দিয়ে কেনা। হ্যাঁ, যখন উনি ভালো ছিল তখন ওনার টাকা দিয়ে উনি চলতো। সো এখন উনি আমাদের বোঝা। মিছিলে গেছিলাম 2 নম্বর পূর্ণিমা হোটেলের সামনে, তখন অনেক মারামারি দেখছি, অনেক সামনে মিছিল ছিল, মারামারি হয়েছিল, কটেল মারছিল আর বোম মনে মারছিল, অনেক দাড়ি গুলা বাঁধছে না, তখন বুঝতে পারিনি, যখন লাগছে তখন বুঝতে পারিনি, চোখ আমার পুরা আন্দার হয়ে গেছে। ওই আন্দার পরে চোখে কিছু দেখি না, তখন কিছুই ভালো লাগে না, বাইরে যাইতে পারি না, বাইরে তো মন চায়, আগের মতন ঘুরতে মন চায়, কিন্তু পাই না। তখন ছাত্র আন্দোলন দেখার পরে তার ভিতরে একটু আবেগ আসছে, সব লোক সেখানে যায়, হয়তো 2-1 দিন 10 নাম্বারে গেছেও আমরা হয়তো টেরও পাইনি। তারপর যেদিন বিজয় হলো সেদিন যখন দেখলো সব বাচ্চারা সব লোক দলে দলে যাচ্ছে, সে খুব মনের আনন্দে মাথায় পতাকা বেঁধে সে তো আনন্দ করার জন্য আনন্দ মিছিল চলে গেল। ওইখান থেকে হঠাৎ করে আসরের পরপরই ওর মা আসর নামাজও পড়ে শেষ করতে পারে নাই, এর মধ্যে ওরে সব ছেলেরা ধরে নিয়ে আসছে, একেবারে মুখে পেস্ট টেস্ট লাগানো, চোখে পানি টানি লাগানো, এইভাবে ধরে নিয়ে আসছে, রিক্সা দিয়ে বাসে দিয়ে গেছে। তো ওর মা তো একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষ, সে এত কিছু বুঝে না, সে হয়তো ভাবছে গ্যাস টেস্ট লাগছে, মাথায় পানি টানি দিয়ে ছেলেকে নিয়ে বকাবকি করে সে বাসায় শোয়া রাখছে। শোয়া রাখার পরে তখনও তারা কিন্তু বুঝে নাই তার চোখে গুলি আসছে। যখন দেখলো রাতের বেলা অনেক ব্যথায় খুব কাঁচাচ্ছিল, তারপর বমি 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 আর বমি, পরে সারা রাত অপেক্ষা করার পরে সকালবেলা যখন আর দেখতেছিল যে আর ভালো হচ্ছিল না, তখন তারা সকালবেলা কেউ একজন বলছে যে ওরে হাসপাতালে নিয়ে যান, তারপরে এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে গেছে। তখনও বেলা 12টার পরে, সে যেহেতু একটু ভীতু ধরনের মানুষ, খুব ভয় পাইছিল, এত বেশি ট্রমার মধ্যে চলে গেছে যে 2 মাস যাবত সে ঘর থেকেই বের হয় না, এবং সম্ভবত কি সত্যি সত্যি সে এখন চোখেই দেখে না। সে যদিও একটু পিছিয়ে পড়া মানুষের মধ্যে স্পেশাল মানুষ, কিন্তু সে কিন্তু কারো বার্ডেন ছিল না, সে নিজের ইনকাম নিজেই করতো, নিজের জামা কাপড় কিনতো, ছোট একটা সাইকেল কিনতো, সে সাইকেলে চড়ে ঘুরে বেড়াইতো, একটা মোবাইল, সে ছোট মতো একটা মোবাইল কিনতো, সে নিজের টাকা দিয়ে কিনতে পছন্দ করতো, এই জন্য সে নিজে নিজে কিছু কিছু ছোটাছুটি কাজ করতো, মানে ছোটখাটো কাজ করতো, সংসারে কখনো সে কারো উপরে কোনো বার্ডেন সৃষ্টি করতো না। এখন 2 মাস যাবত সে কোনো কাজ করতে পারতেছে না, ইভেন তা সে এখন সংসারের বার্ডেন হয়ে গেছে। তার বন্ধু বান্ধব তার চাইতে 8-10 বছরের ছোট ছোট বন্ধু বান্ধব নিয়ে সবসময় খুব হাসি খুশি, খুব উচ্ছল ভাবে চলাফেরা করতো। এই এলাকায় আসলে জিজ্ঞেস করলেই পারবেন যে সে কি পরিমাণ ছোটদের সাথে মিশতো সবসময়। এই জন্য অনেকবার মায়ের বকাবকি শুনছে, কিন্তু মা তো থামাইতে পারে নাই, আর এখন সে ঘর থেকেই বের হয় না 2 মাস। সেদিনের পর সে সম্পূর্ণই চেঞ্জ। চিকিৎসার জন্য হাসপাতালে গেলে তো ওরা চিকিৎসা দিয়ে দেয়, কিন্তু এই যে আসা যাওয়ার খরচটা, তারপরে পরবর্তীতে তার এই যে খাওয়া দাওয়ার একটা খরচ, এটা নিয়ে তাদের ফ্যামিলিতে খুব বার্ডেন, খুব কষ্ট। তার তো আর কোনো ভাই না, একমাত্র ছেলে সে, তার বাবা নাই, তার বাবা মারা গেছেন অনেক আগেই, সে ছোটবেলায় তাকে রেখে মারা গেছে। 3টা বোন তাদের বিয়ে হয়ে গেছে, বোনরাও যে খুব একটা সচ্ছল তাও না, তারা তাদের মতো করে আছে, মা এই ছেলেটাকে নিয়ে থাকতো। এই যে একসে, এই যে গুলিটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে সাবুদানার মতো দেখছেন ছোট্ট গুলিটা, এই যে দেখা যাচ্ছে চোখের মধ্যে, এখন ওই গুলিটা আছে, এই ওইটা ওইখানে আছে, এবং মাঝে মাঝে প্রায় ব্যথা উঠে, ব্যথা উঠলে সে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ব্যথা নিরাময়ের ওষুধ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে একেবারে অস্থির, অজ্ঞান, ছটফট করতে থাকে, সমানে ছটফট করতে, বমি করতে থাকে। বড় ক্ষতি হয়েছে কি, সে তো একমাত্র ছেলে, এই সংসারের একমাত্র ছেলে, টুকটা
এক জার্নিং করতো সেটাও বন্ধ হয়ে গেছে, এক সে এখন বার্ডেন হয়ে গেছে, তাকে তার মা সারাক্ষণ তাকে সাহায্য করতে হয়, ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে মনে করেন খাওয়া দাওয়া থেকে শুরু করে, যেহেতু সে এক চোখে দেখে না এবং সে এত ভয় পাইছে, এত ট্রমার মধ্যে দিয়ে গেছে যে তার পক্ষে এখন আর একা মুভ করা সম্ভব না। যে ছেলেকে ঘরে রাখার জন্য বাসায় সারাক্ষণ মা বকাবকি করতো, সে ছেলেকে এখন মায়েরই ধৈর্য নিয়ে ঘর বাইরে যেতে হয়, মা ধরে নিয়ে বাইরে গেলে তারপর সে যায় না, এলে যায় না, এবং ইভেন সে থাকেও না, যতক্ষণ মা থাকে ততক্ষণ তাকে মার সাথে চলে আসে। সরকার দিতেছে ফ্রি হচ্ছে চিকিৎসা, কিন্তু সম্পূর্ণ ফ্রি হচ্ছে, এটা সত্যি কথা। এটা তারা ওষুধ পত্র ড্রপ মলম যেখানে যা কিছু লাগতেছে এবং ইভেন অপারেশন সম্পূর্ণ সরকার ফ্রি করে দিচ্ছে, কিন্তু তারপরে যাওয়া আসা, তার প্রতি যত্ন নেওয়া, সে যে সংসারে এখন বার্ডেন হয়ে গেল, এইটা এক্সট্রা খাবার, সেই জিনিসগুলো অনেক চাপ হয়ে গেছে। মানসিক চিকিৎসা তো প্রয়োজন সবারই, ট্রমার ভিতর দিয়ে যারা গেছে তাদের সবারই প্রয়োজন, সেই হিসাবে সে একজন স্পেশাল মানুষ, তার তো অবশ্যই প্রয়োজন, তার একটু কাউন্সিলিং প্রয়োজন, যেন এই ভয়টা কাটা যায়, সে যেন একা একা মুভ করতে পারে। অবশ্যই সেটা তো অবশ্যই চাব, যেহেতু দেখেন সে কিন্তু 30 এর কাছাকাছি একটা ছেলে, যদিও সে তার একটু পিছানো, তার বিয়ের ব্যাপারে আমরা আলাপ করতেছিলাম, মোটামুটি কথাবার্তা হয়ে গেছিল, এখন কি হবে, বিয়েটা হবে না, এখন তার আর দিবে না, সে তো এমনিতে একটু পিছানো, তারপরে আবার তার একটা অঙ্গ নাই, এখন তো তার আর আমাদের সাথে আর কন্টাক্ট করতেছে না। মা কবে বলবো, কবে বাইরে না, আর কয় মাস লাগবো, ভালো করে বসতেছে, চিকিৎসা চলতেছে, চিকিৎসা শেষ না পর্যন্ত তুমি বাইরে যাইতে পারবো না, সবকিছু করতো আমার এমনি দলাইতো না, নিজের বোন নিজেই সব ভিতরটা কিনতে মন চাইছে, কিনলাম দুটো সাইকেল কিনতে মন চাইছে, কিনছে একটা মোবাইল কিনতে মন চাইছে, কম দামের পুরান পুরান কিনলাম, আবার নিজের ছাড়াতে আবার হেডার ব্যবহার করছে চালাইছে, আমার কোনো দিন জ্বালাতো না করতো না, ঘরের থেকে কোনো লুকালুকিও করতো না, আবার একটা ছেলে আমার দিদি রুজিকের অনেক বড় না খাওয়াইতো, তাতে আবার অনেক বড় দর, হ্যাঁ চোখটা ফিরত পাবো না না পাবো, এই তো আমার বড় দুঃখ, আমি নিজে অনেক অসুস্থ হয়ে যাবি, নিজে চলতে পারি না।